হ্যালো দর্শক, আজ তৈরি করছি এমন একটি রেসিপি যেটা রান্না করার পরপর এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজ তৈরি করছি বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট। রেসিপিতে ব্যবহৃত উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। প্রথমেই তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব ছেঁচে রাখা রসুন এবং কাঁচামরিচ। এটা খুব বেশি ভাজবো না, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভাজবো। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। আপনারা চাইলে এতে আলুও দিতে পারেন বা ফোড়নের টাইমে পেঁয়াজও দিতে পারেন, তবে আমি এই রেসিপিটি এভাবেই করি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর অল্প একটু লবণ, এই লবণটা শুধু বেগুনের জন্যই। এখন খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব। আপনারা যদি এ রান্নায় আলু ব্যবহার করেন তাহলে বেগুনের সাথেই ভেজে নেবেন। আর হ্যাঁ, বেগুনটাকে খুব আলতো হাতে ভেজে নিতে হবে, যেন ভেঙে ভর্তা না হয়ে যায়। বেগুনটা ঠিক এই পর্যায়ে চলে আসলে এতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পালং শাকের জন্য অল্প একটু লবণ দিয়ে দিব, কারণ বেগুনে আগেই লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে দিতে হবে। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। শাকটা একটু মজে এলে আবার নেড়ে দিচ্ছি। এখন শাকটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট পর এ পর্যায়ে চলে আসলে আমাদের রান্নাটি প্রায় কমপ্লিট। ঠিক এভাবেই ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে পরিবেশন করতে চলে যাব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।